রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেররা যখন মারা যায় তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ যখন মারা যায় যদি ও কাফের হয় তাহলে পারে তার সাথে কি আচরণ ঘটে, আপনারা বিশাল এক লম্বা হাদিস সেটা বক্তব্য শুনেছেন। যখন মানুষ মৃত্যু সজ্জায় ছটপট করে বা মৃত্যু সজ্জায় যখন চলে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মত, যাকে সারা জীবন আজরাইল নামে শুনেছি, ওনার আগমন ঘটে। ইয়াজলিসু ইনদা রাসিহি, তারপরে সে ওই মৃত্যুবরণ করবে, এই মানুষটার মাথার নিকটে বসে যায়। মাথার নিকটে বসার পরে বলে, তোমার টাইম শেষ হয়ে গেছে, চলে আসো। ভাই আর আমার কাফের রুহ যখন তাকে ডাক দেওয়া হয়, কাফের রুহটা ভিতরে ঢুকে যায়, ভয় আর বের হতে চায় না। তখন মালাকুল মত জোর করে টান দিয়ে নিয়ে আসে। আপনারা ভেড়া ভেড়ি চিনেন, হাগড়া চিনেন, হাগড়া হাগড়ার গাছ চিনেন, হাগড়ার গাছের দানা আছে, ভেড়া ভেড়ির গায়ে লেগে গেলে কিন্তু ও রুম ছাড়া আসে না, ওকে টেনে রুম সহ ছিঁড়ে বের করতে হয় কি হয় না? হ্যাঁ, যারা আগে ভেড়া ভেড়ি পেলেছেন আর হাগড়া দেখেছেন তারা জানেন, আর যারা এখনকার মানুষ দেখেননি তারা জানেন না। হাগড়ার মতো এই রুহটা যখন ঢুকে যায় তখন আপনার মালাকুল মত টেনে এইভাবে টেনে নিয়ে চলে আসে, আর এটা পুরো শরীরটা জর্জরিত হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। অবুজ নাদান যারা আজকে ইসলামের যারা আলো পায় নাই, ইন্ডিয়ার হিন্দুদেরকে দেখেন, বাংলাদেশের হিন্দুদেরকে দেখেন, যে বাবা যে মা এত আদর করে কষ্ট করে সন্তানকে মানুষ করলো, সেই মা মারা গেলে পারে এত আদরের কলিজার টুকরা, মাথার চাঁদি মাথার মকর, যারা এমন মাকে আপনার জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আপনার দুনিয়াতি চোখের সামনে জাহান্নামে দিয়ে দেয় এই হিন্দুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেদায়াত দান করুন। নির্বোধ কত, আজকে আসার সময় আমার সফর সঙ্গী এক ভাই আমাকে ভিডিও দেখালেন, যে একটা জাহান্নাম বানিয়ে রেখেছে তারা, ওই জাহান্নাম মানে কয়লা দিয়ে হোক, কারেন্ট দিয়ে হোক, গ্যাস দিয়ে হোক, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তারা একটা আপনার ই বানিয়েছে, টং বানিয়েছে বা একটা গাড়ি বানিয়েছে, ওর মধ্যে লাশ রাখা আছে, চাকা সিস্টেম এইভাবে ঠেলে দিয়ে ওই জাহান্নামে ভরে দিল। এই যে কেয়ামত শুরু হয়ে গেছে, এর জন্য কেয়ামত শুরু হয়েছে। এরপরে কবরে রাখা হবে, কবরে যখন রাখা হবে তখন এমন একটা ফেরস্তা আসবে যার চোখ থাকবে না, যার কান থাকবে না, কান দিয়ে শুনবে না, চোখ দিয়ে দেখবে না, অন্তরটা অত্যন্ত প্রচণ্ড হবে, বিশাল হাতুড়ি নিয়ে তাকে প্রহার করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাথর হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ে আঘাত করা হতো এই পাহাড় মাটির সাথে মিশে যেত, আর এই পাহাড়ে এই হাতুড়িকে যদি জমিনে রেখে দেওয়া হতো তাহলে পৃথিবীর মানুষ আর জিনজাতি মিলে এই হাতুড়িটাকে সরাতে পারতো না। বলেন সুবহানাল্লাহ, বলে কেমন করে হতে পারে? বক্তব্য খুব আশ্চর্য লাগছে, আমাদের বুঝে আসে না। ভাইয়েরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাকাদু আহলিন নার, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার, বাইনা মক্কাতা ওয়াল মদিনা, মক্কার মদিনার মাঝে যে জায়গাটা রয়েছে এটার দূরত্ব হচ্ছে 475 কিলোমিটার, শহর বাদ দিয়ে দিলাম 15 কিলোমিটার বাদ দিয়ে দিলাম, ওই সমাকার শহর ধরে নিচ্ছি, তাহলে পারো 450 কিলোমিটার, আরো 50 বাদ দিলাম, মোট 75 কিলোমিটার যদি বাদ দিয়ে দিই, তারপরও একটা জাহান্নামীর বসার জায়গা হবে 400 কিলোমিটার। এই গমস্তাপুর থেকে আপনি যদি গাড়ি ছাড়েন আমার মনে হয় 400 কিলোমিটার চিটাং যে জুম্বে অথবা কুমিল্লা, অর্থাৎ একজন মানুষ এখান থেকে গমস্তাপুর থেকে নিয়ে আপনার চিটাগাং পর্যন্ত খালি বসার জায়গা হবে, আমার মনে হয় কম বলে দিলাম। এখান থেকে ঢাকা কত কিলোমিটার? 250 থেকে 300 হবে, তার বেশি হবে না চিটাং। ঠিক আছে ভাইয়ার, আমার একটা জাহান্নামের বসার জায়গা যদি এত বড় হয় তাহলে আমার দেহটা কত বড় হবে, চিন্তা করেছেন? বোঝা যাচ্ছে
জাহান্নামীদেরকে এই বিশাল হাতুড়ি দিয়ে মারা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন।